সারাদেশে বিএনপি জামাত জোটের নরকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে লালমনিরহাটের হাতিবান্ধা এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এস এম আলতাফ হোসাইন সুমন জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয় অডিটোরিয়াম চত্বরে সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতাহার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গদিমারি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল, উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদক দিলীপ কুমার সিং, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাথিকাপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম শাহাদত সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। জঙ্গি সংগঠনের নেতৃত্বে সারা বাংলাদেশে সভাপতি বাচ্চু মহোদয় উপস্থিত আছেন। বিদ্যুতের সামান্য ঘাটতির কারণে কয়েকদিন আগে সমস্যা ছিল, এখন তাই কামনা করে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং মহিলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী2001 সালে পহেলা অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত সরকার